রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিপদের মুহূর্তে কোন কোন দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবাই কেরামদেরকে শিখাতেন। এর মধ্যে প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআল আল কুরআন রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আবু উমামা, এমন একটা দোয়াকে আমি তোমাকে শিখিয়ে দেব না যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করবে, ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ মুক্তি দিবে, ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণের বোঝা থেকে তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال। বেশ অনেকভাবে হাদিসটা এসেছে, আরেকটা রেওয়ায়েতে এসেছে এইভাবে, اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل وغلبة الدين وقهر الرجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ দুশ্চিন্তা থেকে হেফাজত করেন, পেরেশানি থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা দানের বোঝা ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, ঋণ থেকে আপনি হেফাজত করেন, পুরুষত্বহীন হয়ে যাওয়া থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, মাজলুম হওয়া থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। এইভাবে যখন সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন, যিনি আপনাকে আমাকে হেফাজত করবে তিনি কে? আমলের মধ্যে সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি ইস্তিগফার পড়তে পারেন, যিনি আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে তিনি কে? সুতরাং ইস্তিগফার পড়বেন। সহজে ইস্তিগফার পড়ার মধ্য দিয়েও আমরা বিপদ থেকে বাঁচতে পারি, বালা মুসিবত থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে সকল রকমের দুশ্চিন্তা থেকে হেফাজত করুক, পড়ি আমিন। যখনই দুশ্চিন্তা আসবে তখনই মনটাকে বোঝাবেন, এই যে এখন আমি বিপদের মধ্যে আছি, এই ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। যখনই আপনি বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, আপনি মনটাকে বোঝাবেন, সবচেয়ে বড় বিপদ হচ্ছে আখেরাতের বিপদ। দুনিয়ার বিপদ একেবারে তুচ্ছ আখেরাতের সামনে, এটা মনটাকে বোঝানোর চেষ্টা করেন। আপনি অসুস্থ আছেন, এর চেয়ে যারা অসুস্থ তাদের দিকে তাকিয়ে দেখেন। আজকের মনোবিজ্ঞানও তাই বলছে, আপনি অসুস্থ, এর চেয়ে অসুস্থদেরকে দেখেন। আপনি দরিদ্র, এর চেয়ে দরিদ্রদেরকে দেখেন। আপনি ক্ষতির ভিতরে আছেন, এর চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে দেখেন।
তাহলে যিনি আপনার মনটাকে পরিশুদ্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। অধিক পরিমাণে আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তেগফার করুন বেশি বেশি। রসুল যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আটটি বিষয় থেকে এখানে পানাহা চাইতে বলা হয়েছে। এই আটটা বিষয় থেকে যদি সকাল সন্ধ্যা পানাহা চান, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আজকের যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মৌলিক বিষয় হচ্ছে এই, আমরা আমাদের চারপাশে আখিরুজ জামান হওয়ার কারণে মানসিকভাবে নানা রকমের হেজিটেশন পেরেশানি আমাদেরকে পেয়ে বসেছে। এগুলো থেকে বেঁচে নিজেদেরকে পরিবারের পারিবারিক জীবনে পরিশুদ্ধ করে জীবন যাপন করতে হবে। আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় ফ্রি ফায়ার, পাবজি, লাইকি, টিকটক আমাদের ছেলেরাই তো করছে। এই টিকটকের জের ধরে আমাদের দেশের নারীদেরকে পাচার করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এবার চিন্তা করেন, এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। যে মায়ের সন্তানেরা একদিন না দুদিন না কয়েকদিনের জন্য ঘর থেকে বের হয়ে গেল তার বন্ধুদের সঙ্গে, ছেলে বন্ধুদেরকে সাথে নিয়ে বের হয়ে গিয়েছে টিকটকের ভিডিও বানাবে, দুনিয়াকে আত্মস্থ করার লক্ষ্যে, এ জাতীয় কাজে আমরা খবর নিই না। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন সব বরবাদ হয়ে যাবে, মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আল্লাহ পরিবারটাকে একটু দেখতে চাই। সেদিন আল্লাহ পরিবারটাকে সামনে নিয়ে আসবেন, অনেকের সন্তানাদির গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে, বলেন নাউযু বিল্লাহ। তো এই যে অবস্থা এখন, এই অবস্থায় একটু চিন্তা করেন, আমাদের কয়জনের সন্তানের খবর আমরা নিচ্ছি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে আমরা দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। কাজী সময়গুলোকে আমরা কাজে লাগাব, এই সময়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা আমরা চালাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, সকলের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করুক, পড়ি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.